খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। একুশে জুলাই স্মরণীয় 1993 সালে আজকের দিনে তৎকালীন পশ্চিমবঙ্গের রাজ্য যুব কংগ্রেসের সভানেত্রী আমাদের শ্রদ্ধেয়া নেত্রী মমতা ব্যানার্জি একটি গণ আন্দোলনের ডাক দিয়েছিলেন, নো আইডেন্টিটি কার্ড নো ভোট, অর্থাৎ সচিত্র পরিচয়পত্র না হলে নির্বাচন হবে না। কেননা 1977 সালের পর থেকে রাজ্যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার রাজ্যের নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছিল, প্রতিটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল। জনমত সঠিকভাবে প্রতিফলিত হতো না। তার প্রতিবাদে মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন, তার জন্যে মমতা ব্যানার্জি দাবি জানিয়েছিলেন যে সচিত্র পরিচয়পত্র দিতে হবে নির্বাচন কমিশনকে। সেই দাবির সপক্ষে শান্তিপূর্ণভাবে নিরীহ নিরস্ত যুব কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির ডাকে সাড়া দিয়ে সেদিন মহাকরণ অভিযানে সামিল হয়েছিল কলকাতার রাজপথে। 5টা পয়েন্টে অবরোধ হয়েছিল সেদিন কলকাতায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ। সেদিন 1993 সালের সেই বিক্ষোভ সমাবেশে আমরাও ছিলাম মেয়র রোডে আমাদের জেলার জমায়েত। সিপিএম সরকার সেদিন এই নিরীহ নিরস্ত শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর নির্বিচারে বিনা প্ররোচনায় গুলি চালিয়ে 13 জন যুব কংগ্রেস কর্মীকে হত্যা করে। কলকাতার মাটি রক্তাক্ত হয়ে যায়। এবং তারা শহীদ হন সেই যুব কংগ্রেস কর্মীরা। তার পরের বছর থেকে 1994 সাল থেকে আজও পর্যন্ত, গত বছর আর এবছর করোনা মহামারীর কারণে মানুষ যাতে বিপদের মধ্যে না পড়ে তার জন্যে কলকাতায় লাখো লাখো লোকের সমাবেশ করে না করে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি নির্দেশ দিয়েছেন স্থানীয়ভাবে প্রত্যেকটি পার্টি অফিসে বুথে বুথে এই দিনটাকে শহীদ দিবস হিসেবে পালন করার জন্য। 1994 সাল থেকে 2019 পর্যন্ত কলকাতায় প্রতি বছর আজকের দিনটি সেই অমর শহীদ যাদের আত্মবলিদানের মধ্যে দিয়ে নির্বাচন কমিশন বাধ্য হয়েছিল মমতা ব্যানার্জির দাবিকে মেনে নিতে, সচিত্র পরিচয়পত্র এপিক ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড চালু করেছে, যে কার্ড আজকে শুধু মানুষের ভোট দেওয়ার ক্ষেত্রে প্রয়োজনে নয়, বিভিন্ন প্রয়োজনে মানুষের কাজে লাগে। এটা মমতা ব্যানার্জির সেই আন্দোলন, সেই দাবি সফলতা এবং সেই অমর শহীদদের আত্মবলিদানের সফলতা। তাদের আত্মবলিদান বিফলে যায়নি, তাই তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার চির শান্তি কামনা করে প্রত্যেক বছর আজকের দিনে শহীদ দিবস পালন করেন মমতা ব্যানার্জির নেতৃত্ব। আমাদের পরিবারে নিকট আত্মীয় মারা গেলেও আমরা 1 বছর 2 বছর 5 বছর পর আমাদের সেভাবে কতটা মনে থাকে আমরা সে ব্যাপারে নিজেরাই জানি, কিন্তু এক টানা 28 বছর ব্যাপী মমতা ব্যানার্জি তার সহকর্মী সেই অমর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবস পালন করতে একবারও ভুল করেন। আজকে সেই কারণেই এই 2021 সালে রাজ্যের মানুষের রায় তৃতীয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর, যখন গোটা দেশ অপেক্ষা করছে মমতা ব্যানার্জির দিকে তাকিয়ে আছে যে কবে তিনি গোটা দেশের শাসনভার দায়িত্ব গ্রহণ করবেন, তাই আমাদের রাজ্যের সাথে সাথে ভার্চুয়ালি দুপুর 2টার সময় আজকে টিভির মাধ্যমে মমতা ব্যানার্জি এবং পার্টির ফেসবুক পেজ, ইউটিউব ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অসংখ্য স্থানে আজকে একই সাথে দুপুর 2টায় মমতা ব্যানার্জির সেই বক্তব্য সম্প্রচারিত হবে, যে আজকে শহীদ দিবসে তিনি কি বার্তা দেন বাংলার মানুষকে, দেশের মানুষকে, কর্মীদের কি নির্দেশ করেন। কারণ দেশ আজকে সংকটের মধ্যে দিয়ে
দেশের সংবিধান আজকে সংকটাপন্ন, দেশের গণতন্ত্র আজকে ভুলুণ্ঠিত। দেশের সেই গণতন্ত্রকে, সংবিধানকে রক্ষা করার জন্য মমতা ব্যানার্জি কী নির্দেশ দেন আজকে দুপুর দুটোয়, দেশের মানুষ অপেক্ষা করছেন তা শোনার জন্যে। এই কারণেই আজকে 21 জুলাইটা শহীদ দিবস হিসেবে বাংলা তথা ভারতের রাজনীতিতে একটা বিখ্যাত দিন হিসেবে স্থান করে নিয়েছে। 93 সালের সিপিএম সরকারের নির্বিচারে গুলি চালানো সেই হত্যালীলার কুখ্যাত দিনটাকে মনে রেখে, এটাই মূল তাৎপর্য। বর্তমানে যেভাবে কেন্দ্রীয় সরকারের অমানবিক পেট্রোপণ্য মূল্য বৃদ্ধি যে পেয়েছে, 102 টাকা পেট্রোল এবং ডিজেলও 100 ছুঁই ছুঁই, কি বলবেন এই? দেখুন, এ তো আজকে বলার কিছু অপেক্ষা রাখে না। ভারত ডিজেল বা পেট্রোল বা পেট্রোলিয়াম পণ্য উৎপাদন করে না, অর্থাৎ আমাদের বাইরে থেকে কিনতে হয়। তাহলে আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামা করার সাথে সাথে সম্পর্কিত যে আমাদের দেশে দাম বাড়বে না কমবে, আন্তর্জাতিক বাজারে যখন দাম কমছে, আমরা দেখছি আমাদের দেশে ভারত সরকার, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার, তারা পেট্রোল ডিজেলের দাম বাড়িয়ে যাচ্ছে একটানা। আজকে যখন নরেন্দ্র মোদী, আজকের প্রধানমন্ত্রী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি তৎকালীন কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের পদত্যাগ দাবি করেছিলেন ডিজেল পেট্রোলের সামান্য মূল্যবৃদ্ধির কারণে। অটল বিহারী বাজপেয়ী বিরোধী নেতা হিসেবে ইন্দিরা গান্ধীর সময় গরুর গাড়িতে করে প্রতিবাদ যাত্রা করেছিলেন ডিজেল পেট্রোলের মূল্যবৃদ্ধির জন্য। নরেন্দ্র মোদী বারবার বিরোধী নেতা থাকাকালীন কেন্দ্রীয় সরকারে এই একই কারণে পদত্যাগ দাবি করেছিলেন। এই দ্বিচারিতার যে রাজনীতি, আন্তর্জাতিক বাজারে দাম কমছে অথচ আমাদের ভারত সরকারের কোনো দায় দায়িত্ব নেই, কোনো নৈতিকতা বোধ নেই, তারা অস্বাভাবিক হারে এই ডিজেল পেট্রোলের মূল্য বৃদ্ধি করছে। আর পেট্রোলিয়াম যত এই সমস্ত ডিজেল পেট্রোল রান্নার গ্যাস, এর ফলে সমস্ত মূল্য মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়। যারা দেশের মানুষের প্রতি দায়বদ্ধ নয়, এমন একটা সরকার 7 বছর আমাদের রাষ্ট্রে আছে, যারা বড়লোক, পুঁজিপতি, যোদ্ধার, মহাজন, শিল্পপতি, যারা তাদের প্রতি দায়বদ্ধ, দেশের 100 কোটির বেশি সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ নয়। দেশ তাই চাইছে, দেশের মানুষ তাই চাইছে, 90 কোটি ভোটদাতা চাইছে, 135 কোটি মানুষ চাইছে। যেভাবে পশ্চিম বাংলায় কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা সত্ত্বেও দিল্লি থেকে রাষ্ট্রীয় বিরোধিতা ষড়যন্ত্র চক্রান্তকে উপেক্ষা করে মমতা ব্যানার্জির নেতৃত্বে তার মানুষের প্রতি দায়বদ্ধতা, জনগণের জন্য কাজ করার অদম্য মানসিকতা এবং তার উদ্ভাবনী শক্তি, বিভিন্ন পরিকল্পনা মানুষের উন্নয়নের জন্যে, আজকে প্রায় 68টা পরিকল্পনা পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর 11 বছরে রূপায়িত হয়েছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ আর্থিক সহযোগিতা পাচ্ছেন, গোটা ভারত সেটা তাকিয়ে দেখছে। তাই আজকে দেশবাসী, তারা চাইছে, তারা অপেক্ষা করছে যে এই দেশকে মমতা ব্যানার্জির নেতৃত্ব দিক। এবং যারা সাম্প্রদায়িকতা বিরোধী, যারা ধর্মনিরপেক্ষ, বিজেপি বিরোধী, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্ব সর্বোপরি সাধারণ মানুষ, তাই মমতা ব্যানার্জিকে দেশের শাসন ক্ষমতায় দেখতে চাইছে। তাই 24-এর লক্ষ্য তৃণমূল কংগ্রেসের শুধু লক্ষ্য নয়, এটা গোটা দেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য যে 24-এ দিল্লির মসনতে মমতা ব্যানার্জিকে দেখতে হবে। শান্তনু মণ্ডলের রিপোর্ট, খবর 24x7। আপনাদের এলাকার আরও নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।